আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জনি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনের স্পিড বাড়ানো যায়, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আমাদের মোবাইল সেটিংসে যেতে হবে। তো এখানে দেখুন কোথায় সেটিংস আছে। তো এই যে সেটিংস, সেটিংস চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর সবার নিচে আসবেন। আসার পর এখানে অ্যাবাউট অ্যাবাউট একটা লেখা দেখবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার একটা লেখা থাকতে পারে বিল্ড নাম্বার, বিল্ড নাম্বার, আবারও বলি বিল্ড নাম্বার। এই অপশনটিতে আপনি 4-5 বার ক্লিক করবেন। যেমন আমার এখানে কাস্টম বিল্ড ভার্সন আছে, বা অনেক ফোনে আপনার বিল্ড নাম্বার লেখা থাকতে পারে। তো ওই অপশনে যেমন 5-6 বার ক্লিক করবেন একসাথে, যেমন 1 2 3 4 5 6, এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে একটা নতুন অপশন আসছে, ডেভেলপার অপশনস। এই ডেভেলপার অপশনসে চলে যাবেন। তো এখানে আসার পর নিচে আসুন। নিচে আসার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন, এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করুন। এখানে এখানে আপনার ফোনে আপনি অ্যানিমেশন স্কেল 1x দেওয়া থাকতে পারে বা 5x দেওয়া থাকতে পারে। আমারটা আগে থেকে অফ করে রাখছি। যেমন আপনার ফোনে অ্যানিমেশন স্কেল 1x থাকতে পারে, সবগুলোতে এরকম থাকতে পারে 5x। দেখুন তো এরকম থাকতে পারে। তো আপনার কাজটি হলো এই তিনোটারে কি অফ করে রাখবেন, অ্যানিমেশন এই অ্যানিমেশন অফ, এই তিনোটার অ্যানিমেশন অফ করে রাখবেন। তো অফ করে রাখার পর আপনার কাজ হলো ফোনটা একবার রেজিস্টার মারবেন। রেজিস্টার মারার পর দেখবেন যে আপনার ফোনটা আগের থেকে অনেকটা স্পিড বেড়ে গেছে। আশা করি সবাই এই টিউটোরিয়ালটি বুঝতে পারছেন। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর এই পর্যন্তই, আগামীতে নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব।